আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। কয়েকদিন আগেই মহিলা নাগরিকদের ফ্রিতে কেন্দ্রীয় সরকার থেকে সেলাই মেশিন প্রদান করে কর্মসংস্থান গড়ে দেওয়া নিয়ে একটি খবর প্রচার করা হয়েছিল সোশ্যাল মিডিয়া মারফত। স্বাভাবিকভাবেই সকলে সহজেই আকৃষ্ট হয়ে যান এই খবরটির প্রতি, কারণ এখনও পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মহিলা উপকার পেয়ে আসছেন। আর এই করে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই খবরটি নেট দুনিয়ায়। এমনকি খবরে এও জানানো হয়েছিল যে একসঙ্গে সকল মহিলাদের এই সুবিধা দেওয়া সম্ভব না হলেও ধীরে ধীরে সকল ইচ্ছুক মহিলাদের নতুন এই ফ্রি সেলাই মেশিন যোজনার আওতায় নিয়ে আসা হবে। তবে তাদের সকলকে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্তকরণ করে রাখতে হবে আগে থেকে এর জন্য। পিআইবি ফ্যাক্ট চেক সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এই খবরের সত্যতার বিষয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে নেট দুনিয়ায়। তারা জানিয়েছে ফ্রি সেলাই মেশিন প্রকল্পটি একটি কেবলই একটি ভুয়া খবর, যা সকলকে বিভ্রান্ত করার জন্য বানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় সরকার দেশের কোনো মহিলার উদ্দেশ্যেই এমন কোনো কল্যাণমুখী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেনি এখনও পর্যন্ত। তাই কাউকেই এরকম কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে সেই সংস্থা। আত্মীয় রোগীকে দেখতে এসে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বচ্ছায় জড়ালেন কাছারের ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাই। বচ্ছায় জড়িয়ে ইন্টার্ন চিকিৎসককে তিনি চর কষিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে বনরাই রংমাই বলেন, তিনি কাউকে চর মারেননি, উল্টো তাকেই বেদরক পেটানো হয়েছে মেডিসিন ওয়ার্ডে। ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাই চোর কষানোর পর মেডিসিন ওয়ার্ডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে ইন্টার্ন ও জুনিয়র ডাক্তাররা মেডিসিন ওয়ার্ডে জমায়েত হয়ে চড়াও হন ড্রাগ ইন্সপেক্টরের উপর। চোরের পাল্টা হিসাবে শুরু হয় ব্যাপক মারধোড়। জুনিয়র ডাক্তারদের মারের ছুটে নাক মুখ ফেটে রক্ত জোরে ড্রাগ ইন্সপেক্টরের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর অভিজিৎ স্বামী ও সহকারী সুপার ডক্টর বিকাশ সান্ডিল্য। কিছুক্ষণের মধ্যেই দা বুজালির মতো দাঁড়ালো অস্ত্র নিয়ে মেডিসিন ওয়ার্ডে ছুটে আসেন মেহেরপুর নাগরিক পুঞ্জির একদল উন্মত্ত যুবক। উন্মত্ত যুবক দলটি মেডিসিন ওয়ার্ডে এসে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়ে ওই ইন্টার্ন যুবকের সন্ধান করেন। তাদের একটাই দাবি ছিল চিকিৎসককে সামনে নিয়ে আসতেই হবে, নতুবা জায়গা ছাড়বেন না। পরিস্থিতি বেগতিক দেখে গুঙ্গুর থানার ওসিকে ফোন করেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। খবর পাঠানো হয় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের কাছেও। পুলিশ ফোর্স নিয়ে আসার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। 1600 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এনআরসি। চূড়ান্ত নাগরিক পঞ্জিতে নাম উঠেনি 19 লক্ষ মানুষের, কিন্তু সেই এনআরসি এখন বিষবাও জ্বলে। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক উত্তর থেকে এমন চিত্রই উঠে এসেছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এদিন এনআরসি সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেন। চূড়ান্ত এনআরসি বিজ্ঞাপিত হয়েছে কি? যদি না হয়ে থাকে এর কারণ কি? রাজ্য সরকার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে কোনো আবেদন জানিয়েছে কি? এনআরসি নিয়ে রাজ্য সরকারের বর্তমান অবস্থা কি? এনআরসি যদি চূড়ান্ত নাই হয়ে থাকে তাহলে সরকারের বিভিন্ন বিভাগে চাকরির ক্ষেত্রে এনআরসিতে নাম থাকা কেন বাধ্যতামূলক করা হয়েছে? এসব প্রশ্নই তুলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। এর জবাবে গৃহমন্ত্রকের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এনআরসির চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি। এটি প্রকাশের কর্তৃত্ব রয়েছে একমাত্র রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার। রাজ্য সরকার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে কোনো আবেদন জানায়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মধ্যপ্রদেশে আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির তরফে বড় ঘোষণা করা হলো, গরিব মহিলাদের সারা জীবনের জন্য 450 টাকায়
গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আর বুটমুখী মধ্যপ্রদেশ সেই রেটেও কাটছাট করল গরিব পরিবারগুলির জন্য। এর আগে রাখি পূর্ণিমার উপহার আখ্যা দিয়ে কেন্দ্রের তরফে আগস্টের শেষ সপ্তাহে কমানো হয় গ্যাস সিলিন্ডারের দাম। এক ধাক্কায় গরুয়া রান্নার গ্যাসের দাম কমে 200 টাকা। এদিকে সরকারের তরফে জানানো হয়, দাম কমানোর পর সবাইকে বর্তুকি দেওয়া হবে না। এদিকে কেন্দ্রের ঘোষণার আগে কলকাতায় 14 কেজি বর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছিল 1129 টাকা, এবার সেটা কমে দাঁড়িয়েছে 929 টাকায়। তবে মধ্যপ্রদেশে আরও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন গরিব গ্রাহকরা। সেই রাজ্যে এবার থেকে মাত্র 450 টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার। খাটিগোড়া এলাকার ঐতিহ্যবাহী শিয়ালটেক বাজার একসময় বরাক নদীর কোরাল গ্রাসে চলে গেলেও নদীর ভাঙ্গা গড়ার কাজে আবার প্রায় 350 বিঘা জমি ফিরিয়ে দিয়েছে, যা সম্পূর্ণ খাস জমি। এবার এই বিশাল পরিমাণ জমি খণ্ড একাংশ ভূমাফিয়া জবরদখল করে নিয়েছেন। এলাকার গবাদি পশু চরানোর পর্যন্ত একটুও জমি নেই। সোমবার কাটিগড়ার ফুলবাড়ি, শিবনারায়ণপুর, তারিণীপুর, কালীনগর, শিয়ালটেক ইত্যাদি এলাকার বেশ কিছু জনগণ কাটিগড়ার সার্কল অফিসার রবার্ট টুলোর কাছে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক শিয়ালটেক বাজার এলাকার প্রায় 350 বিঘা জমি ভূমাফিয়ার জবরদখল থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন। এতে তারা এক স্মারকপত্র প্রদান করেন। ডিজেল ও পেট্রোল চালিত অটো চালকদের সীমাহীন সমস্যার সমাধানে প্রশাসন তড়িঘড়ি কোনো ব্যবস্থা না নিলে কাছারের 20,000 অটো চালক ও মালিক একদিনে অন্নপূর্ণা ঘাটের নতুন বরাক সেতু থেকে ঝাঁপিয়ে নিজেদেরকে শেষ করবেন। এছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা নেই। সোমবার শহরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই হুমকি দিয়েছেন শিলচর অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পিন্টু কুমার শীল। বিকাশবাবু বলেন, রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি সিদ্ধান্ত অনুযায়ী শহরের যানজট সমস্যার দুহাই দিয়ে 2014 সাল থেকে নতুন পারমিট দেওয়া হচ্ছে না ডিজেল ও পেট্রোল চালিত অটোয়। এছাড়া শহর ও শহরের বাইরের এলাকায় অটো চলাচলেও পৃথক নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। নিয়ম বানানো হয়েছিল শহরের অটো শহর এলাকার 16 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চলতে হবে, ওই 16 কিলোমিটারের মধ্যে এর বাইরের অংশের অটো ঢুকতে পারবে না। এতে রুটি রুজিতে টান পড়লেও যানজটের কথা ভেবে তখন ওই সিদ্ধান্তের প্রতিবাদ করেননি তারা। এদিকে কিছুদিন পর শহরের অটো চলাচলের গণ্ডি 16 থেকে কমিয়ে 10 কিলোমিটার করে দেওয়া হয়। এ নিয়ে পেট্রোল ও ডিজেল চালিত অটো মালিকরা বারবার আপত্তি জানালেও তা কানে তোলা হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড়সড় কেলেঙ্কারি প্রকাশে এলো বাক্সা জেলায়। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি সরকারের তরফে ঘোষণা হলেও তার বাস্তব প্রতিফলন নজরে পড়েছে বাক্সায়। কারণ জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ব্যাপক কেলেঙ্কারি সামনে ধরা পড়েছে। অভিযোগ, নাওপুটা দনবিল গ্রামে এই যোজনায় দুর্নীতি হচ্ছে খুব। জানা গিয়েছে গ্রামের বহু দুস্থ পরিবারকে সরকারি গড় দেওয়ার নাম করে টাকা সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রত্যেকের কাছ থেকে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে এমন খবর। 70 বছরের এক সুবিধা প্রাপক জানান, টাকা নিয়েও গড় মিলেনি, তাই টাকা ফেরত চেয়েছিলেন কিন্তু পাননি। এভাবে এই এলাকায় বহুদিন থেকেই দুর্নীতি চলছে।